কিন্তু আজকে কয়টার দিকে কি করতে ভদ্রলোক তাকে চিনতাম না, সে হচ্ছে সুপ্রিম কোর্ট পাহাড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি সজল, সে অভিনীত সজল তেজে সজল তার চুরিয়া আইসা আমাকে সরাসরি বলতেছে ওই তুই কোর্টে ডিস্টার্ব করস তোর আজকে ছাড়বো না, এই কথা এক কথা দুই কথা সে আমাকে চাকু দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, তার চাকু হচ্ছে সকলের সম্মুখে এইভাবে প্রকাশ্য যদি লয়ারদের রোমে আরেকজন লয়ার এইভাবে মানে এখন আপনাদেরকে আমি বলি আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা আমার একটা লাইভ দেখবেন 4 আগস্টে আমি লাইভ করেছিলাম যে দেশবাসী সভা সকলে বেরিয়ে যান, কোর্ট আদালত খারিজ করছে আমরা আদালতকে খারিজ করে আমি 7 জানুয়ারির এক পর্যন্ত আওয়ামী লীগ করতাম, 7 জানুয়ারি আমি সর্বপ্রথম ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছি এবং প্রত্যেকটা টকশোতে বৈষম্য বিরোধী আন্দোলনের সার্জিস থেকে আমরা হাসনা শাহ আবদুল্লাহ সবাই আমাকে চিনে আমি এই আন্দোলনের সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম টকশোতে যেখানে বাংলাদেশের কেউ কথা বলে নাই, আজকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নাম নিয়ে এবং এই সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক প্রতিনিধি সজল তার জুনিয়ার সে মেরে গেছে এবং সেই জুনিয়ারকে সে নিয়ে গেছে এইভাবে আমাকে স্টেপ করছে সবার সামনে আমাকে মেরে ফেলার জন্য, আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি অবিচারের কথা, আজকে যে লাইনটা দেখতেছেন এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যে যশোররা এভিডেন্ট ডিভিশনের পদত্যাগ করেছে তারা 9 তারিখে স্পেশাল কোর্ট বসিয়ে আমাকে শাস্তি দিয়েছে, কারণ বিচারপতি নাঈমা হায়দারের সম্পর্কে আপনারা সকলেই জানেন সে দুর্নীতি এমন করে ইট পাগল পাত্র জানে না যে সে দুর্নীতি করে না, সেই দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছি সেই কারণে আমাকে কন্টেম করে এখানে কন্টেম করে রেখেছে আগামী বৃহস্পতিবার সেই কন্টেম আজকে কয়েকজন আমাকে প্রেশার দিছে কন্টেম পিটিশনে যেন আমি কন্টেস্ট না করি এবং আজকে এই 10 মিনিট আগে আমাকে মেরে ফেলার জন্য এইভাবে আমাকে এইখানে চাকু দিয়ে আমার গাল এখানে কোবাইছে, একজনই তার উদ্দেশ্য ছিল আমার গলার মধ্যে ফেঁস দেওয়া কিন্তু সকালের প্রতিরোধে পারে নাই।